এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুকে মাখলেন কেন? কি হ্যাঁ তে লঙ্কা আছে। ও বাবা, এই 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 শোন শোন, এই আমি শোন, তুই তাড়াতাড়ি বরফ নিয়ে আয়, বরফ নিয়ে আয়, যা 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 যা, বরফ নিয়ে এসো। একটু দেখি কি ভাইটা। আরে তাড়াতাড়ি আয়, আমি অমৃতা, তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি নিয়ে আয়। আমাকে ধরাবে ভেবেছিল তো, এবার বোঝো ঠেলা, আমার পিছনে লাগলে কপালে কেমন দুঃখ আছে। আরে কি হলো হিরুদা, নিয়ে এসো তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি আনো, বুঝতে পারছো না মালবিকা জ্বলে যাচ্ছে। রূপচর্চা করার এত হিড়িক, মার আগে একবার দেখে নেবে তো, কি একবার টেস্ট করে দেখে নিতে পারতে তো। আমার চলছে, তুমি আবার এরকম করছো? আমি কি ইচ্ছে করে, আমি কি জানতাম না যে এতে লঙ্কা মেশানো থাকবে? তোরা বুঝতে পারছিস না, ধরো আমার দু তিন দিন বাদে পার্টি আছে না, আমার স্কিনে স্কিনের যদি এরকম অবস্থা, এই ফোনটা দেখা তো, ফোনটা দেখা, মুখটা দেখা তো। তুমি হাসছো? আচ্ছা আমাদের হাতে লঙ্কা লাগলে কত জ্বালা করে বলতো, দিদি ভাই তো মুখে লেগেছে, দিদি ভাই কত কষ্ট পাচ্ছ, তোমরা তার মধ্যে হাসছো, মানে সিরিয়াসলি? উনি ডালির এত ক্ষতি করার চেষ্টা করলো, আর এখন বনির জন্যই উনি দুঃখ প্রকাশ করছেন। কেউ তো জানেই না আমার প্যান্টে দুটো পকেট থাকে, একটা দিয়ে জিনিস ঢুকলে সেটা আর ওই পকেটে পাওয়া যায় না, কারণ গুপ্ত পকেট থেকে ছেঁড়া জায়গায় দিয়ে পাচার হয়ে যায়। এবার শুধু এই চুরির মাল আমাকে গুরুর হাতে তুলে দিতে হবে, ব্যাস। কি অবস্থা হয়েছে আমার মুখটা, হ্যালো কি ব্যাপার মালবিকা, অনেকদিন তো তোমার কোনো পাত্তাই নেই, তাই বাধ্য হলাম তোমাকে ফোন করতে। ও বাড়ির খবর কি? আর খবর, ডালি আসার পর থেকে একটার পর একটা ঝামেলাই বাড়িতে লেগেই রয়েছে। ডালি আর রক্তিমের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠেনি তো? জল তো সেদিকেই গড়াচ্ছে। তাহলে বাঁধ দেওয়ার ব্যবস্থা করো, দেখো দুজনে কিছুতেই যেন এক না হতে পারে। আমি তো চেষ্টা করছি, কিন্তু এখন গোদের ওপর বিস্ফোরা হয়ে এসেছে ওই ঝুম, ডালির দিদি, ওর সাথে ঋষভের বিয়ে হয়েছে। What? Yes. এখন দুই বোন মিলে একসাথে আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে খাচ্ছে। দিদি ভাই সত্যি সত্যি ওই লোকটার সাথে কথা বলছিল। এই পার্টটা তো আমরা দেখিনি, কারণ দিদি ভাই খুব সুন্দর করে এই পার্টটা ভিডিওটা এডিট করে ডিলিট করে দিয়েছে। এই জন্যই বলেছিলাম তুমি একা সামলাতে পারবে না। হ্যাঁ পারবো, আমি একাই সবটা পারবো, আমাকে শুধু একটু সময় দিতে হবে, আমাকে একটু ভাবতে হবে যে আমাকে নেক্সট কি করতে হবে। যা করবে তাড়াতাড়ি করো, ভাবতে ভাবতে সময় শেষ করে দিও না মালবিকা। সর্বনাশ!
ডায়েরিটাকে আমি এইভাবে এখানে ফেলে রেখেছিলাম, বাই চান্স যদি কারোর চোখে পড়েছে তো। এমন ঘা দেব তোমায় ডালি যে তোমার শেষ দেখার জন্য তুমি প্রস্তুত থাকবে। হিরু কাকা, হ্যাঁ বলো। বলছি শোনো না, মুসুর ডাল আনতে হবে, আর একটু মনে করে গোবিন্দভোগ চালেনো। হ্যাঁ, ওই রক্তিম বাবুর জন্য পায়েস বানাবো তাই। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই টিস্যু আর তুলা তো বেশি লেগেছে কেন? না মানে আমি বুঝতে পারছি না, 7 দিনের মধ্যে 3 প্যাকেট টিস্যু আর তুলো খরচ হয়ে গেল? না মানে, না না তুমি সংকোচ করো না, তুমি আমাকে বলো, আমি তারপর দেখছি। বড় বুদ্ধিমণি, ওই ছোট বুদ্ধিমণি কয়েকদিন ধরে একটু বেশি বেশি করে নিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি শুধু দেখো কোনো জিনিস যাতে নষ্ট না হয়। ওকে তুমি এদিকে এসো একবার, এই জিনিসগুলো সব তুলে রাখো, সব জায়গায় রেখো, আর চাবিটা মনে করে কিন্তু আমাকে দিও। ধরো সাবধানে, তুমি ছাড়ো সাবধানে। হিরু কাকা বলছি, আমাকে একটু টিস্যু আর তুলে দাও না প্লিজ। ছোট বৌদিমণি, হ্যাঁ তুমি বরং একটু বড় বৌদিমণির সঙ্গে কথা বলে নিও। মানে একটা সামান্য তুলো আর টিস্যুর জন্য এখন আমার গাড়ির পারমিশন লাগবে? কি বলছো তুমি? তুমি হয়তো ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিই যে আমিও এই বাড়ির একজন সদস্য, তাই সামান্য টিস্যু আর তুলোর জন্য আমি ডালিকে জিজ্ঞেস করতে পারছি না। প্লিজ আমাকে টিস্যু আর তুলোটা দিয়ে দাও, আমাকে মাথা গরম করিও না প্লিজ। ঝুম, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তুমি হয়তো জানো না এই বাড়িতে নতুন বিয়ে হয়ে এসেছো তো, ডালি বিয়ে হয়ে আসার পর থেকেই না বাড়িতে যদি এক্সট্রা কিছু লাগে তাহলে আমাদের ওর কাছ থেকে পারমিশন নিতে হয়। শোন না বলছি, আমার একটু টিস্যু আর তুলো লাগবে। কিন্তু ঝুম দিদি, তুমি তো কদিন আগেই টিস্যু আর তুলো নিয়েছিলে, তাই মানে নিয়েছিলাম তো কি হয়েছে? শেষ হয়ে গেছে তাই চাইছি। আমি বুঝতে পারছি না হিরু কাকা আমাকে কেন দিচ্ছে না, ওর এই অডাসিটিটা হয় কি করে? বাড়ির কাজের লোকে এত বড় অডাসিটি কি করে হয় রে, আমাকে বোঝাতো। যদি আমি কি রিল্যাক্স ঝুম ডালি, তোমাকেও একটু ঝুমের দিকটা বুঝতে হবে। দেখো ছোট ছোট বিষয় এরকম হিরু কাকার কাছ থেকে পারমিশন নিতে হলে ওর তো খারাপ লাগতেই পারে, তাই না? কোয়াইট অবভিয়াস।